জিনাস নাম থেকে জানুয়ারি নামটা এসেছে। জানুয়ারি মানে এই গত বছরের ব্যাপারটাও জানে, আগামী বছরের ব্যাপারটাও জানে। এটা শিরক, এই নামটা মুখে উচ্চারণ করা যাবে না। যদিও আমরা গণতন্ত্র দেশে বসবাস করি, এই হিসাবে বলা যেতে পারে জানুয়ারি এটা ভিন্ন ব্যাপার, তবে এইটাকে নিয়ে জানুয়ারি পালন করা এটা হারাম, চরম হারাম। যারা এটাকে পালন করবে অবশ্যই কিয়ামতের মাঠে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার হাসর হবে। এটা মাথায় রেখে দিয়েন, এটা পৃথিবীটা চালাকি করার জায়গা নয়। এক বছর গত হয়ে গেল, আপনার আজকে দিনে রাতে দোয়া করা দরকার। ইমানদার দোয়া করবে, আল্লাহ এক বছর গত হয়ে গেল, কেমন করে দিনগুলো চলে গেল আমার জানার বাইরে, দয়া করে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এটা মোমেনের কাজ। গ্রামের মোড়লেরা, এই গ্রামের মোড়ল হতে শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাচ্ছে আর মসজিদের টাকা গুনছে, বুঝলেন, আর জলসার কমিটি হচ্ছে, আর ঈদগাহের সদস্য, ঈদগাহের কমিটি, এটা গ্রামের মোড়ল। মোড়ল আপনি সব কিছু করতে পারেন, সব টাকা গুনতে পারেন, জুম্মার দিনে কই এটা বলতে পারলেন না যে আমাদের গ্রামে যদি একটা ডিজে মাইক বক্স যদি পয়লা জানুয়ারিতে বাজে, গ্রামের তরফ থেকে তাকে 2000 টাকা জরিমানা দিতে হবে? কই এই নিয়মটা করা গেল না? মোড়ল মোড়ল শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাবার মোড়ল, আর মসজিদের টাকা গোনা মোড়ল। ডাব্লিউবি খায়রুল চ্যানেল থেকে আমি আপনাদেরকে আন্তরিক সালাম জানাই। আমি আবার একটি ইসলামিক নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি। অতএব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন দেরি না করে ভিডিও। কেউ মনে মনে প্ল্যান করেছে যে আজকে রাতে ঠিক যেমন হানিমুন হয় নতুন বিবাহিত জীবনে, ঠিক তেমনভাবে সাজাতে হবে ঘর বাড়ি। কেউ ভেবে রেখেছে কাল সকালে ডিজে বক্স নিয়ে পিকনিকে বার হতে হবে, আবার কেউ ভেবে রেখেছে বেলুন কিনে গাড়ি সাজাতে হবে, কেউ চড়ুই ভাতি করবে, কেউ নানান অনুষ্ঠান করবে, কেউ নতুন জামা কাপড় পরবে, কেউ অনেক কিছু সাজসজ্জা করবে, কারণ আগামীকাল পয়লা জানুয়ারি। এই কারণে করবে কি করবে না? করবে। এই জানুয়ারি মাস একটি বছর যে গত হয়ে যাচ্ছে, এক শ্রেণীর যুবক যুবতীরা উন্মাদ পাগল হয়ে ড্যান্স করছে, করছে না করছে? আচ্ছা বলুন তো, এটা একটা মোমেনের জন্য খুশির খবর না দুঃখের খবর? কিসের? দুঃখের। আল্লাহ আকবার। আপনাকে একটা জিনিস বোঝায় আপনি অবাক হয়ে যাবেন, বুঝুন যদি অবাক হবে। আল্লাহ এখানে বললেন একটা পরীক্ষার হল, তাই তো? পরীক্ষার হল, পরীক্ষার হলে দেখবেন কিছু নিয়ম শৃঙ্খলা থাকে। যেমন ছাত্রদেরকে টাইম বেঁধে দেওয়া হয়, 3 ঘন্টা টাইম। আর পরীক্ষার হলে যখন ছাত্র বসে যায়, তখন দেখবেন টাইম সম্পর্কে সচেতন করার জন্যে প্রত্যেক 1 ঘন্টাতে একবার করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়। দেওয়া হয় না? হয়। তার মানে মাস্টার মশাইরা এটা বোঝাতে চান যে তোমার এই মূল্যবান 3 ঘন্টা টাইম থেকে 1 ঘন্টা কিন্তু মাইনাস। যে ছাত্র দুটো কোয়ালিটির হয়, একটা ছাত্র যে বেশি ভালো লেখাপড়া জানে না, ভালো পড়াশুনো করেনি, ও খুব বগল বাজায়, কি করে আর 2 ঘন্টা পড়বে, চট করে ঘর চলে যাব, এটা এক কোয়ালিটির ছাত্র। আর একটা কোয়ালিটির ছাত্র, তারা খুব মেধাবী, খুব ভালো স্টুডেন্ট, তারা 1টা ঘন্টা পড়ার সাথে সাথেই কোশ্চেন পেপারটা নিয়ে ভাবে আমার টোটালে 10টা প্রশ্নের জবাব দিতে হবে, 1 ঘন্টাতে আমি 2টো দিতে পারলাম, হিসাব অনুযায়ী 3.5টে উত্তর আমার লেখার কথা, 1টা উত্তর কম লেখা হয়েছে, ওর গা দিয়ে কলকল করে ঘাম ছুটবে ছুটবে, কারণ ও ভালো স্টুডেন্ট। এই কারণে আর 1টা ঘন্টা পড়লো, বগল বাজানোর ছাত্র বগল বাজিয়েই যাচ্ছে, আর 1টা ঘন্টা পড়লেই ঘর চলে যাবো, ওর পরীক্ষায় পাস হো কি ফেল হো কি, তাই না? জি দেখুন, ফেল করলে পরিণতি কি? না, বাপের 2 বিঘা জমি আছে, চাষবাস করব, অসুবিধা নাই। আর এ টার্গেট করেছে আমি যদি পাস করি তাহলে আমি একজন MBBS ডাক্তার হব, আমি ব্যারিস্টার হব, আমি উকিল হব, আমি হাকিম হব, আমি মাস্টার হব, আমি জজ হব, আমি BDO হব, বড় স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে। আরে গয়াকার ধয়াকার, 3 ঘন্টা লাস্ট ঘন্টা পড়ে গেল, টং 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 করে ঘন্টা পড়ছে, খাতা জমা নেওয়া হলো, ওই যে গয়াকার ধয়াকার জমা দিয়ে চলে এলো,
আর এ কঠিন পরিশ্রম করে মানে লিখা মানে এক সেকেন্ড শুধু নিঃশ্বাস নিয়েছে, চোখটা দিক ওদিকে করেনি। আচ্ছা বলুন, এই দুটো ছাত্রের মধ্যে পরীক্ষা শেষে সফলতা অর্জন করবে কে বলুন? যে খুব টেনশন করছিল ঘন্টা হয়ে যাচ্ছিল ও আর না বগল বাজাচ্ছিল, কোনটা সফলতা কে পাবে? যে টেনশন করছিল সে। তাহলে পরীক্ষার হলে দুই রকমের ছাত্র থাকবে, পৃথিবীটা যে পরীক্ষার হল এখানেও দু কোয়ালিটির মানুষ থাকবে। জি, কেউ বগল বাজাবে, ফেল করলেই বাকি, এই পাগল, স্কুলে ফেল করলে টোটো চালিয়ে পেটের ভাত জুটবে, কিন্তু এইখানে পরীক্ষা যদি ফেল করো পরিণয় ফিন্নার, ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের ভিতরে তোমার বাকি জীবনটা কাটাতে হবে। এটা মোমেনের জন্য ভালো দিন নয়, মোমেন আফসোস করবে যে আমি 2022 থেকে 23-এ প্রথম দিন পর্যন্ত আমার জীবনে 365টা দিন অতিবাহিত হলো, নামাজ পড়তে পারলাম কি না, দান করতে পারলাম কি না, ইবাদত করতে পারলাম কি না, রোজা রাখতে পারলাম কি না, পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারলাম কি না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম কি না, আলেম ওলামাদের সঙ্গে ভালো শ্রদ্ধাজনকভাবে ভাষাপত্র ব্যবহার করতে পারলাম কি না, এই নিয়ে অনুশোচনায় ভুগবে, এর নাম হচ্ছে মোমেন। মোমেন কখনো আনন্দ পাবে না, মোমেন আফসোস করবে মনে মনে, আর এটা বলবে যে আল্লাহ নির্দিষ্ট টাইম তুমি বেঁধে দিয়েছো, এটা আমার জানা নেই। পরীক্ষার হলে ছাত্র জানতে পারে আমার 3 ঘন্টা টাইম, বলুন আপনি যে কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন আপনার টাইম জানা আছে? জানা আছে নাই? তা আপনি যে 2023-এ যে পদার্পণ করবেন, এখনো যে 25 মিনিট টাইম, তার কোনো গ্যারান্টি আছে? নাই। অথচ আপনার বাড়িতে বেলুন কেনা আছে, ডিজে বক্স ভাড়া করা আছে, পিকনিকে যাবেন বলে জায়গা প্লেসটা আপনার ভাড়া করা আছে, গাড়ি ভাড়া করা আছে, গার্লফ্রেন্ডকে ফোন করে রেডি করা আছে, তুমি কাল 10:30 বার হবে, আমি ওদিক থেকে বার হব, সব রেডি। এটা আমরা করছি কি করছি না করছি? এটা ইসলামে হারাম, ইসলামে কোনো উদযাপন চলে না। নববর্ষ নতুন বলে কিছু নেই, যে এর ইতিহাস যদি আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। আচ্ছা, এটা হাদিস আছে না নেই? যে 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 জাতির অনুসরণ করবে সেই জাতির সাথে তার কিয়ামতের মাঠে ওঠা লাগবে, এটা জানা আছে তো? আছে। জানুয়ারি, এর পিছনে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অনেক ইতিহাস। এগুলো সব শিরকে পরিপূর্ণ, শিরক পরিপূর্ণ। এটা আল্লাহ আকবার। বিশাখা, বিশাখা একটা আসমানের নক্ষত্র আছে, এই নক্ষত্রের কাজ হচ্ছে শুভ অশুভ এইটাকে দেখে নাকি নির্ণয় করা যায়। আচ্ছা বলুন তো, নক্ষত্র দেখে শুভ অশুভ নির্ণয় করা যায়? যায় যায় না? বিশাখা থেকে বৈশাখ নাম এসেছে, জ্যৈষ্ঠা এটা একটা নক্ষত্রের নাম, আষাঢ়, আষাঢ়া বলে একটা নক্ষত্র আছে, এর নামে নাম করা হয়েছে। ঠিক তেমন জানুয়ারি, এর ইতিহাস জানতে হবে। 1 মিনিট আমি এর ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে বলছি, ইতিহাস যদি এসব ইতিহাস আমার বিশ্বাস হয় না, স্কুল কলেজে পড়া তো হিসাব আমি খুব একটা বিশ্বাস করতে চাই না, আমি 2-3টা জিনিস সহজে বিশ্বাস করি না, আমার ঈমান আসে না আর কি। আর এটা আমার ভাবতে অবাকও লাগে, আমার গাড়িতে বসে বসে আমার ড্রাইভারকে বলছিলাম, হা গো এই ব্যাপারগুলো, আমার ড্রাইভারও একজন বড় আলেম, কিন্তু আমার থেকে অনেক বড় আলেম, আমার থেকে অনেক বড় আলেম, হয়তো বক্তব্য জগতে নেই, তাই আমি কিছু পরামর্শ হলে ওর কাছে জানি, হাদিস কোরআন কিছু হলে ও ফটফট করে বলে দিতে পারে, আমার অতটা স্মৃতিশক্তি ভালো নয়, মানে আমার থেকে আমার ড্রাইভার আরও বেশি জ্ঞান রাখে। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছু কিছু জিনিস যেমন আমার মাথায় আসে না, যেমন আমাদের স্কুলে পড়ানো হচ্ছে যে বানর থেকে মানুষ হয়েছে, পড়া হচ্ছে না? তা এটা যে লিখেছে নিশ্চয় তার দাদু বানর ছিল, হ্যাঁ এটা হিসেবে তাই বলছে। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা এখানে মোটামুটি 80 বছর বয়স, কে রে বাবা? Thank you.
হ্যাঁ বসে যান ভাই, বসুন। এত চেঁচামেচি করেন কেন? ধৈর্যের পরিচয় দেন। আল্লাহর প্রতি বিশ্বাস নেই যে আল্লাহ নিশ্চয় ভালো কিছু চেয়েছে, বিশ্বাস করুন। বসে যান, কোনো কথাবার্তা বলি, এই তো হয়ে গেল ঠিক। হ্যাঁ তোমরা দাঁড়িয়ে আছো কেন ভাই? পাছায় ফোঁড়া আছে নাকি তোমার? বসো 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 ভাই বসো। এই বসুন ভাই বসুন। যাদের পাছায় ফোঁড়া আছে তারা বসবে না, তারা দাঁড়িয়ে থাকবে। এমনি লোক দাঁড়াবে কেন? এই বসো, এই কে মাছের উপরে বসে বসো বন্ধু বসো। এই বসো তুমি, এই টুপিওয়ালা, এই কালো টুপিওয়ালা মাছের উপরে বসো। আর না চলো এখান থেকে ভাগো, চলে যাও না তো। এই বসুন সবাই, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব, একটা একটা করে বলবো। আমি রাহিমের মতো অত কোকিল কণ্ঠ করে বলতে পারবো না। কি বললাম বুঝলেন তো? আমি এই তেতো তেতো করেই বলবো। যে কথা বলছিলাম যে অনেক কথা আছে যেগুলো আমি বিশ্বাস করতে চাই না। আচ্ছা এখানে 80 বছর বয়স হয়েছে এরকম কোনো লোক আছেন? একটা লোক হাত তুলুন তো। মিনিমাম 70 বা 80? আচ্ছা আপনার কত? 70 পার হয়েছে, মাশাআল্লাহ 70 পার হয়েছে। আপনারও মনে হয়েছে বাপজি তাই না? মাশাআল্লাহ। আচ্ছা এবার আমার দিকে ফিরুন, আপনাদেরকে কয়েকটা যুক্তি দিয়ে কথা বলি। আমি বেশি হাদিস কোরআন জানি না ওই জন্য বলতে পারছি না, তো যেটাই জানি বলবো একটু পরে বলবো। আচ্ছা আপনি আজ থেকে 70 বছর আগে আপনাদের এলাকায় যে গরুগুলো ছিল, আচ্ছা এই গরুগুলো আগে কি এরকম গরুই ছিল না অন্য গরু ছিল? কেমন এরকমই গরু ছিল তো? আগে কি 4-5টা পা ছিল, এখন 4টে হয়েছে? গরুর আগে 3টে কান ছিল, এখন 2টো হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা একই রকম আছে তো? আছে। আচ্ছা তাহলে বানর থেকে মানুষ হলো, এটা নয় পরিবর্তন হলো? তা পৃথিবীর কই আর অন্য কোনো প্রাণী পরিবর্তন হয়ে মানুষ হচ্ছে না কেন? ভাবতে তো এটা অবাক লাগে, লাগে না? লাগে। আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি শুনে নেন, বানর থেকে মানুষ হয়েছে। আচ্ছা এই কথাটা চার্লস ডারউইনের থিওরি, এটা তাই তো? ডারউইন কত বছর আগে বলেছে? কত বছর ধরে নেন? 20 বছর আগে বলেছে, যুক্তি এবং তর্কের খাতিরে 20 বছর, 30 বছর, 50 বছর আগে ধরে নেন বলেছে। আচ্ছা বলুন তো এখন বিজ্ঞানের যে উন্নতি, 50 বছর আগে এই উন্নতি ছিল? কথা বলুন, ছিল না? ছিল না। তাহলে চার্লস ডারউইন যদি 50 বছর আগে কথা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, এ কথা ভুল বলে বর্তমান বিশ্বে এটা প্রমাণ করা সম্ভব? যদি বলছেন কেন? আচ্ছা এখন আপনারা জানেন যে দেশি গরুর পেটে হাইব্রিড বাছুর হচ্ছে, এটা দেখেছেন? ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে না, হচ্ছে। দেখছেন দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে যমুনা পাড়ি ছাগলের যৌবনের সম্পর্ক করে দিয়ে দেখবেন ওই রকম যমুনা পাড়ির মতো বাচ্চা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। কি আবিষ্কার? যে একজন অস্ট্রেলিয়ান গরুর বীর্যকে নিয়ে ডাক্তারবাবু একজন দেশি গরুর জরায়ুতে সেই বীর্যটা পুশ করে দিলে সেই অরিজিনাল না হলেও মোটামুটি ওই আপনার বিদেশের গরুর মতো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। এবার আপনাকে বলছি, ঘোড়া আর গাধা এরা দুজন মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু হয়, তার নাম খচ্চর, খচয়চয়র, খচ্চর তাই না? এরা দুজন মিলন করলে এরকম একটু সম্ভাবনা বাচ্চা হয় তাই তো? আচ্ছা এবার আপনাকে বলুন তো, একটা ঘোড়া আর একটা গরুর সঙ্গে মিলন করিয়ে দেন জোর করে, বা একটা গরুর বীর্য নিয়ে ঘোড়ার জরায়ুতে ভরে দেন। আচ্ছা বলুন তো, ঘোড়ার জরায়ুতে যদি গরুর বীর্য দেওয়া হয়, আচ্ছা বলুন তো দেখি তার ঘোড়ার পেটে গরুর বাচ্চা হবার সম্ভাবনা আছে না নেই? নেই, অসম্ভব, হতে পারে না, এটা একদম হতে পারে না। বিজ্ঞানের যুগে যদি এটা কেউ বলে তাহলে সে গড় রহস্য মানুষ, গরু সে। তাহলে বানর থেকে যে মানুষ হলো এটা হলো কি করে? গাধার ঘোড়াতে মিলন করলে খচ্চর হওয়ার সম্ভাবনা আছে, এটা হয়, এটা দেখতে পাই, কিন্তু বানরের পেট থেকে মানুষ হলো কি করে? তো অবাক লাগে, মানে এটা তো মিথ্যা, মিথ্যা চরম মিথ্যা, এটা আমি বিশ্বাস করি না। আমার আর এক জায়গাতে বিশ্বাস নেই, কারো জানা থাকলে বলে দেবেন আমি মেনে নেব, আমার জানা নেই, আমার জ্ঞানের বাইরে। সেটা কি? আমাদেরকে বলা হয়েছে ছোট থেকে যে পৃথিবী বড় না সূর্য বড়,
কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, তাই না? তাহলে আমার গাড়িতে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়িটা ধরে নাও পৃথিবী, আমার গাড়িটা পৃথিবী, তা আমার গাড়িটা ছোট গাড়ি, আমার গাড়ির ভিতরে একটা স্কর্পিও গাড়িকে যদি বলি ঢোকাবো, আচ্ছা এটা কি সম্ভব? আমার ড্রাইভার বলছে তা তো কই সম্ভব নয়, কি করে ঢুকবে? আমি বললাম যদি পৃথিবীর থেকে যদি সূর্য 13 লক্ষ গুণ যদি বড় হয়, তাহলে সূর্য পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে? এটা আমার মাথায় আজও ঢোকে না, আমার মাথায় আজও ঢোকে না, কার মাথায় যে ঢুকেছে। তবে হ্যাঁ, হাদিস কুরআন কিন্তু আমার এই পর্যন্ত জানা নেই যে কোথাও উল্লেখ করছে যে পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আমার এটা জানা নেই। কারো জানা থাকলে প্লিজ একটু হেল্প করবেন, এটা আমার জানার বাইরে। বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র, ভূগোলের যারা ছাত্র, যারা এইসব ব্যাপারে জানো, তোমাদের কাছে হেল্প চাচ্ছি, আমাকে একটু হেল্প করো বন্ধু, আমার এটা বিশ্বাস হয় না যেটা কেমন করে। হ্যাঁ, কোরআনে এটা আছে যে সূর্য চন্দ্র নিজে নিজে কক্ষপথে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা আছে। কিন্তু আমি বলছি যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ যদি বড় হবে, পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে, ও আরো আছে কি করে? এটা আমার অবাক লাগে, আমি এটা ঠিক আমার ঈমান আসে না। দুই, যে কথা বলতে বলতে এত দূরে এলাম সেটা হচ্ছে এই জানুয়ারির ইতিহাস, এটা সত্য মিথ্যা বলতে পারবো না, পড়েছি পড়ে আপনাকে বলে দিচ্ছি। জেনাস, জেনাস, জেনাস বলে একটা দেবী ছিল, তার বাড়ি হচ্ছে রোমানে। কোথায় বললাম? রোমান। রোমানের রাজার নাম ছিল তখনকার দিনে যে নেমু, কি নাম বললাম? নেমু। এই নেমু রাজার একটা ধারণা ছিল যে এই যে দেবীটা জেনাস নামক দেবীটা, এই দেবীটার একটা পাওয়ার, একটা এক্সট্রা পাওয়ার আছে। পাওয়ারটা কি? না, এই দেবীটা সামনের দিকে যেটা দেখতে পায় পিছনের দিকেও সেটা দেখতে পায়, তার মানে এই দেবীটা আগামী বছরে কি হবে এটাও বলতে পারে, গত বছরে কি হয়ে যায় এটাও বলতে পারে, এই দেবীটার এত পাওয়ার। এটা ইতিহাসে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের 690 বছর আগে রোমানের এই দেবীটার আগমন ঘটেছিল, রাজা নাম ছিল নেমু। উনি বলছেন যে এই দেবীর একটা পাওয়ার ছিল, ইনি গত বছরের ক্ষমতাও বলে দিতে পারতেন, আগামী এক বছরের ক্ষমতা বলে দিতে পারতেন। আচ্ছা বলুন তো দেখি আগামী দিনে কি হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? জোরে বলুন একটু, কেউ জানে না তো? এই দেবী বলছে জানে, এটা রাজার মানে দাবি যে দেবী জানে। আচ্ছা বলুন তো এটা শির কি কথা, কি কথা নয়? কথা। এই জন্য নাম করা হয়েছে জেনাস নাম থেকে জানুয়ারি নামটা এসেছে। জানুয়ারি মানে এই গত বছরের ব্যাপারটাও জানে, আগামী বছরের ব্যাপারটাও জানে, এটা শির। এই নামটা মুখে উচ্চারণ করা যাবে না। যদিও আমরা গণতন্ত্র দেশে বসবাস করি, এই হিসাবে বলা যেতে পারে জানুয়ারি এটা ভিন্ন ব্যাপার, তবে এইটাকে নিয়ে জানুয়ারি পালন করা এটা হারাম, চরম হারাম। যারা এটাকে পালন করবে অবশ্যই কিয়ামতের মাঠে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার হাসর হবে। এটা মাথায় রেখে দিয়েন, এটা পৃথিবীটা চালাকি করার জায়গা নয়। এক বছর গত হয়ে গেল, আপনার আজকে দিনে রাতে দোয়া করা দরকার। ইমানদার দোয়া করবে, আল্লাহ এক বছর গত হয়ে গেল, কেমন করে দিনগুলো চলে গেল আমার জানার বাইরে, দয়া করে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এটা মোমেনের কাজ। গ্রামের মোড়লেরা, এই গ্রামের মোড়ল হতে শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাচ্ছে আর মসজিদের টাকা গুনছে, বুঝলেন? আর জলসার কমিটি হচ্ছে, আর ঈদগাহের সদস্য, ঈদগাহের কমিটি, এরা গ্রামের মোড়ল। মোড়ল, আপনি সব কিছু করতে পারেন, সব টাকা গুনতে পারেন, জুম্মার দিনে কই এটা বলতে পারলেন না যে আমাদের গ্রামে যদি একটা ডিজে মাইক বক্স যদি 1 জানুয়ারিতে বাজে, গ্রামের তরফ থেকে তাকে 2000 টাকা জরিমানা দিতে হবে? কই এই নিয়মটা করা গেল না? মোড়ল, মোড়ল শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার মোড়ল, হ্যাঁ, আর মসজিদের টাকা গোনা মোড়ল, হ্যাঁ, শুধু বক্তা ভাড়া করে আনছে টাকা নিয়ে। জি, আমিও নিয়েছি টাকা, নিয়ে নি বলবো না, নিয়েছি টাকা, বক্তা ভাড়া করে আনছে, বলছে আপনারাই বলুন আমরা মানবো না, আগামী বছর আবার আসবেন, কত টাকা নেবেন বলবেন, সব দিব কিন্তু মানতে পারবো না। এই যদি আমাদের মানসিকতা হয়, কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে, হবে কি হবে না? হবে তো, অবশ্যই হবে। তাহলে এটা একটা পরীক্ষার জায়গা, আমরা গত করে দিলাম, 2022-23 জন্য পরীক্ষা আবার রেডি হতে হবে ইনশাল্লাহ, ইবাদতে রেডি হতে হবে ইনশাল্লাহ। আমরা কোনো গান বাজনাতে বিশ্বাসী নয়, বিশ্বাসী একদমই নয়। এইবার আপনাকে
একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, যারা প্রস্তুতি গ্রহণ করেছেন এটা তবলিগী জলসা, এখন থেকে তওবা করে নেন ইনশাআল্লাহ। আর এইটা আটকাতে গেলে প্রত্যেক গার্জেন আপনি আপনার বেটাকে আটকান, তাহলে গ্রাম আটকে যাবে। দশটা গার্জেন বলুন তো যে আমার ছেলেকে জানুয়ারি মাসে কোনো রকমের অনুষ্ঠানে যেতে দেবো না, দায়িত্ব নিয়ে বলছি। দশটা গার্জেন বলুন দেখি কই কটা আছেন যে দায়িত্ব নিয়ে বলছি আমি আমার বেটাকে জানুয়ারি কোন অনুষ্ঠানে আমি সাপোর্ট করব না, আছেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি একটা ঢোল কিনে দিয়েন প্রয়োজনে, হাত যদি তুলতে না আপনি একটা ঢোল কিনে দিবেন। যাই হোক, যে কথা বলছিলাম জানুয়ারি সম্পর্কে আপনাকে অবগত করার জন্যে আমি এতগুলো কথা বলে এই জায়গাটা এসে থেমে গেলাম। চলুন আমার আলোচনা এবার শুরু হোক। এতক্ষণ যেগুলো বললাম এগুলো এইটার কারণে বললাম, এবার আলোচনা শুরু করছি। আমরা জানি যে পবিত্র আল কোরআনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, খুব মন দিয়ে শুনবেন। এক, কোরআনের শব্দ এসেছে কাফিরুন, আছে না নেই? আছে। কোরআনের শব্দ এসেছে মুত্তাকুন, আছে না নেই? আছে। কোরআনে আছে মুশরিকুন, আছে না নেই? আছে। কোরআনে আছে মুনাফিকুন, আছে না নেই? আছে। কোরআনে সে সলেহীন, আছে না নেই? আছে। কোরআনে অনেক শব্দ ইম্পর্টেন্ট এসছে, তার মধ্যে একটা শব্দ এসেছে মুমিনুন, আছে না নেই? আছে। আছে। আমি একটা 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 দশ মিনিট করে বলবো যে এইগুলো কাদের কাদের বলে। দেখুন এই লিস্টে যদি আমি আপনি পড়ে যাই তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, আপনার পরিণতি খুব খারাপ, খুব খারাপ। একটা একটা করে বলছি। সর্বপ্রথম বলে রাখছি আপনাকে, মুনাফিক। এত টাকা দিয়ে এনে আর ওই একটা বিষয়ের উপরে সুরসার করে বলে দিয়ে চলে যাব, জি না, অনেক বিষয় আপনাকে শুনতে হবে। মুনাফিক, মুনাফিক শব্দটা হাদিসে আছে না নেই? আছে। মুনাফিক কাকে বলে গোদা বাংলায় শুনুন, বেশি স্ট্যান্ডার্ড বাংলা বলে বুঝতে পারবেন না। মুনাফিক হচ্ছে ওই লোক যার মুখে মধু থাকে অন্তরে বিষ থাকে, এর নাম মুনাফিক। কি বললাম বুঝলেন না? ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। সত্যি এর আগে যে ইমাম সাহেব ছিল না, বাজে লোক, আপনি হচ্ছে ইমামদার লোক, আপনার গলার কি কণ্ঠ, আহা হা হা। আগে যে ইমামগুলো ছিল আমার একদম পছন্দ নয়, এই মাত্র বলে গেল, আবদুল্লাহ বলে গেল। আবার ইমাম সাহেবের কাছ থেকে চায়ের দোকানে গিয়ে বলছে আগের ইমামটাই ভালো ছিল, মাল খুব টেটিয়া লোক রে, চলবে না, পাক্কা মনে।